গাইস ওয়েলকাম টু ফান উইথ আনিশা। আমি আনিশা। তো আজকে আমি কিছুই করব না, জাস্ট আপনাদের সাথে ছোট একটা ওয়াক করব। আর এখন 4:23 বাজে গাইস, এখন আমি আপনাদেরকে কিছু কিছু ছোট কথা বলবো। সো এরকম ভিডিও যারা চান প্লিজ আমার কমেন্টে দিবেন, এবং যারা যারা আমার লাইক আমাকে চান যে আমি এই ভিডিও করি সেই ভিডিও করি, আমি একটা করেছিলাম টাইপস অফ পিপল আই থিঙ্ক, হ্যাঁ সেটাই করেছি। আমি আরও চেষ্টা করবো যে আমি অন্য একটা টপিক নিয়ে আবার কালকে অথবা আমি পরশু দিন এভাবেই আসবো আবার আপনাদের সাথে। সো গাইজ এখন আমি আপনাদেরকে একটা লাইক কথা বলতে বলতে কী টপিকে যে বলি, সো আমি এখন দেখাবো যে আমার মা আমার জন্য একটা মার্কেট থেকে একটা সুন্দর জামা এনেছে, একটু টপ এই যে এটা কাট শোল্ডার্স গাইস, এই যে সত্যি আমাকে না কালো লাগছে, জানি না গাইস স্কিন কালার। সো গাইস এই যে এটা হচ্ছে সেই জামা, আমি আরও আমার নতুন আরও দুটো আরেকটা জামা আছে যে আমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে কাট শোল্ডার্স এবং এটা একটু বড়ো কাট শোল্ডার্স দেখে, এটা হচ্ছে হাতেরটা গাইস। সো গাইস এই দেখেন আমার টপসটা, আমি প্লাজো পরেছি। সো গাইস এই যে আমার ড্রেসটা, এটা হচ্ছে লাইট ব্লু কালার শেডের এবং এটা একটা কাট শোল্ডার্স, আপনারা বললাম দেখে বলেছে আমি যে অনেক বড়ো, এরকম অনেক বড় হয় সেটা আমি বড় হয়ে ব্যবহার করতে পারবো। সো গাইস এখন আপনি আপনাদেরকে আমার DIY একটা ব্যান্ড দেখো যে আমি বানিয়েছি, এটা সিলভার কালার ফুলি ফোম শিটের গ্লিটার, এটা আমার আরেকটা ড্রেস আছে আমি দেখাচ্ছি, অনেক ডোস, এটা সবচেয়ে ফেভারিট, এটি নতুন দেখানো পরিনি হচ্ছে একটা। সো গাইস এটা হচ্ছে একটা আমিজ এবং এটা কিন্তু হচ্ছে পেস্ট রঙের, তো এখানে একটু ডার্ক ব্লু ইয়া নেভি ব্লু টাইপ। সো এটা হচ্ছে ফুলটা এবং এখানে আমার সবচেয়ে ফেভারিট ছিল যেখানে ডিজাইন এবং লাইক কাপড়টা কি নরম, আর এখানে দেখেন ভিতরে কাপড় আছে এটা এবং এই যেখানে লেস আছে রাবারি শেডে গাইস। সো গাইস আরেকটা হচ্ছে যে এটা, এটা হচ্ছে ডাউন পার্ট নিচে পার্টটা, এইটা ডিজাইন হয়েছে এরকম, আমার একটা হচ্ছে পিঙ্ক কালার ইভেন এটা, এটা লাইক সেম মারমেডি টাইপের, যেখান দিয়ে একটু মানে স্ট্রেট এসে এই সাইড দিয়ে একটু ফেলানো, এই জন্য এটা মারমেড নাম দিয়েছি মারমেডি ড্রেস। সো এটা নিয়ে পরে দেখাচ্ছি। সো গাইস আমার এই যে এটা হচ্ছে আমার পরেছি, এটা সো গাইস এটা আসলে বলে গাড়ারা দুইটাকে নিয়ে দিয়ে বলে, আমি ভেবেছিলাম যখন কোথাও যাবো আপনার সাথে এসে শুট করে দেখাবো যে আমার নিউ গারারা অ্যান্ড মাই নিউ টপ অফ শোল্ডার্স ড্রেস, তাও ভেবেছি যে আপনার তো আমার ট্রু ফ্রেন্ডস, আপনাদেরকে তো আগে আমি দেখাবো, সারপ্রাইজ একটু কেটে গেল, বু সরি যে কেটে গেল সেই সারপ্রাইজটা। ইভেন যেটা আমি ইচ্ছা করেছিলাম যে আপনাদের সাথে একটা ছোট ব্লগ করবো, লাইক আমি ভেবেছিলাম যে আসলে কয়েকদিন হয়ে গেছে ভিডিও করিনি, ভিডিও স্কেম রান করলাম এবং আপনাদের সাথে ছোট ছোট আমার
নিউ ড্রেসেস করলাম, এই দুইটি আমার নিউ এসেছে। ভেবেছিলাম যে এবার মানে আরো ড্রেস আসবে, থিংস আমি জানি না, মা আমাকে এটা লাইক বলেছে যে মা মার্কেটে গিয়েছিল কি তখন মা আমার জন্য এটা এনেছে, আমি লাইক হ্যাপি ছিলাম, খুবই হ্যাপি। স্কুল থেকে আমাদের সেদিন মান্থলি রিপোর্ট এসেছে অগস্টের, সো এই জন্য মা অনেক খুশি হয়েছে কারণ আমি ভালো রেজাল্ট করেছি এবং একটা দুইটাতে আই থিঙ্ক আমি 25 পেয়েছি। মা অনেক খুশি হয়েছে এই জন্য স্টার পেয়েছি, এই জন্য মা আমাকে বলেছে যে এটা তোমার গিফট, কারণ আমি কাপড় লাইক নিউ ক্লোথস সবারই একটা মানে পছন্দ থাকে, আমার থেকে নিউ ক্লোথস পরবো, কোথাও যাবো, লাইক ট্রাভেলিং, দ্যাটস মাই ফেভারিট। সো এই ছোটো একটা ব্লগ ছিল, কোনো ব্লগও না আই থিঙ্ক, আমি জানি না। সো আরও কতক্ষণ কথা বলে জাস্ট এই ক্যামেরাটা অফ করে বাই বাই টাটা সি ইউ বলে ট্রাভেলিং করতে যাচ্ছি না কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জাস্ট কোথাও যাবো এটা ভাববো। সো এখন গাইস সিরিয়াসলি এখন দুপুর, জাস্ট আমি আমার আরবি পড়ার থেকে আসলাম, আমার খুবই খিদে লেগেছে, তো আমি খেলাম। তো খাওয়ার পরে আবার আপনাদের সাথে ভিডিও করা স্টার্ট করে দিলাম, আমি যে এভাবেই মাঝে মাঝে করি যে আমি করবো খাবো না খেয়েই আপনার সাথে একটু ভিডিও করছো, আপনি কিন্তু জয়ফুল হাসিল। সো টাইপস অফ পিপলও আমার এভাবেই ছিল, আমার প্ল্যানিং ছিল আমি আমি তো ফানি টাইপের ভিডিও করবো, আমার টাইপস অফ পিপল আমি ভাবছি একটা একটা আমি লাইক স্টোরি ভিডিও করবো, সেটা আমি কালকে আজকে আমি সে পোস্ট করবো, আজকে আমার দুইটা ভিডিও হয় পোস্ট হতে পারে। সো সেটা দেখে দেখে হতে পারে একটাই হয় আজকে, যেটা হবে এই ভিডিওটা। সো এই ভিডিও অবশ্য আমার লাইক সবচেয়ে বড় ইয়া ছোটো ব্লগ ভিডিও হবে, তাই এটাতে আমি কিছু করছি না, যেমন আগেরবার আমি করেছিলাম যে ঈদুল আজহা নাইট আমি বলেছিলাম যে ঈদের ডেটা করবো করিনি, তবে সেটা যেহেতু সেটা উপলক্ষণ যেখানে যাচ্ছি সেটা আমি ঠিক করেছিলাম, ইভেন সেটা টপিক ছিল কাউস, অবশ্যই ঈদুল আজহাতে কাউজই থাকবে, কি থাকবে আলাদা জানি না কি থাকবে। তো এইগুলা ভেবেই আমার আজকে কথা ছিল, জানি ছিল আরও কথা আছে, ওয়েট করেন আরেকটা জিনিস দেখেন। সো গাইস এখন আমি আপনাদেরকে আমার কয়েকটা মানে ছোটো ছোটো ড্রয়িং দেখবো, অবশ্যই সেগুলো আমি জানি না যে কীরকম হবে, আপনাদের তো দেখাচ্ছি আমার ফার্স্ট ওয়ান, এটা আমার লাইক ফেভারিট ওয়ান। সো এটা হচ্ছে যে এখানে একটু রক ফুল অফ সাইজ হ্যাভ রক, আর এখানে হচ্ছে ওয়াটারফল, মিন্স এই যে এইভাবে ওয়াটারফল করছে স্প্ল্যাশিং, দুপুরবেলা একটু লাইট বেশি এখানে, তো এই জন্য আমাকে লাইক একটু ঘুরে পুড়ে যাচ্ছে ফ্যানে হাওয়া কারণে, আর এই যে আর স্প্ল্যাশ হচ্ছে পানিগুলো দেখা যাচ্ছে ভালো মতো আই থিঙ্ক। সো আর এখানে আমার স্টারও দেওয়া হয়েছে, আমি হোয়াইট কালার দিতে চেয়েছি, আমি দেইনি, অবশ্যই চাঁদ মামা মামা বললাম। সো গাইস এর সাথে ফালতু আই থিঙ্ক, সো আমি জানি না শিওরলি, দেখলাম খুবই ফালতু, আমি কিন্তু এত ভালো আবার আর কি না, আমার একটা ফাইল আছে গিফট কয়েন দিয়েছে ক্লাসে বানিয়ে জোসনা, এটা আমার ফ্রেন্ড দিয়েছে নেম রায়ানা, অ্যান্ড হার ফুল নেম ইজ রায়ানা চৌধুরী,
she did this for me. এবং এটা ফুল অফ যে যেভাবে আমি পছন্দ করি, লাইক টু গ্যালাক্সি টাইপ, টু পার্পল, ব্লু, পিঙ্ক, দিস টাইপ করেছে। এটার জন্য আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ রায়না। কিন্তু আরো বড় পেপারই দিয়েছিল। গাইস আরেকটা এটা হচ্ছে যে স্টেপ হয়ে আমি ভেবেছিলাম একটা যে স্টেপ হয়ে কালার একটু ম্যাচ ফ্যাচ করবো, এটা করেছি। এটা বলতে গেলে কিছুই না, জাস্ট ছোটো লাইক এখানে একটু পেস্ট কালার, এখানে একটু ব্লু কালার, একটু শেড বোঝার জন্য, এখানে একটু পার্পলিশ, লাইক এটা পানি বোঝাচ্ছে আর এটা বোঝাচ্ছে ল্যান্ড, তো নর্মাল ল্যান্ড লাইক অন্যরকম ল্যান্ড এটা বোঝাচ্ছে। আমি ঠিক মতো জানি না যে এটা আমি কী অ্যাড করেছি, লাইক আমি নাইটিং এ আমি আমি এটা টপিকে করেছি যে কালারফুল একটা পেজে নর্মাল একটা স্কোয়ার শিট পেপারে আমি এই যে এরকম কিছু টাইম পাস। আর এটা হচ্ছে আপনাদেরকে এখন কয়টাই দেখাবো, বেশি সময় নেই, ঘুমাতে যেতে হবে, অনেক দেরি করে ঘুমাবো আজকে আপনাদের সাথে। সো আরেকটা হচ্ছে আমার ফ্লাওয়ার, ইভেন এটা আমি নাম দিয়েছি, নেম হচ্ছে ফ্লোমার, ফ্লোমার সরি এটা উল্টা আসছে, আপনারা এই ভিডিও কায়না সামনে দেন, একদম হবে ফ্লোমার। এখানে আমি লাভলি ফ্লাওয়ার লেগে গেছি, সব উল্টা আসছে, মানেটা কি হাই দিয়েছি, এবং এটা হচ্ছে আমার ফ্লোমার, এখান দিয়ে একটু ছোটো হচ্ছে এখন ফ্লোমারটা। আর এটা হচ্ছে লাইক হোয়াইট ইয়ালো রেড মিক্স ইয়ালো, বাট এটা অনেক সুন্দর লেগেছে আমাকে, গ্রিন কালারটা শেড করেছি জেল পেন দিয়ে, এটা লাইক বর্ডার করেছি, কালার পেন্সিল তো বর্ডার করতে পারতাম, করিনি, ইচ্ছা হয়নি, করিনি। আমার আলতু ফালতু পেন্ট দেখি ভরা, নাকি বসে পড়ি কোনো এত দরকারি আবার। এটা হচ্ছে আমার ম্যাজিক্যাল ট্রি, কি গাইস লাইক আপনারা আমি শিওর জন্য ক্যামেরা পিছনে বলছেন কি এই মেয়েটা আর্ট করছে, আল্লাহ আহারে এই বিচারি রূপে একটু দয়া মায়া করে একটু সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওকে। সাবস্ক্রাইব চাওয়ার আর দরকার নাই, আপনারা তোমার ট্রু ফ্রেন্ডস, একটু আগে তো বলেছি আম্মা, তো আপনারা আমার ট্রু ফ্রেন্ডস হয়ে আপনারা জীবনে আমার এই ছোটো রিকোয়েস্টকে ভুলতে পারবে না, সাথে সাথে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন থাকবে, সেটাকে ক্লিক করে রেড থেকে গ্রে করে দেবেন, সাথে সাথে একটা বেল আসবে, আসবে তো দেখেন, আসবে আসবে ঠিক আসবে, সো সেটাকে জাস্ট ক্লিক করবেন এবং নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড আমার মোস্টলি নিউ আপডেটস সেটা থেকে পাইতে পারেন, এবং অবশ্যই ভিডিওকে আপনারা আমার ভিডিওকে না দেখেন, ভিউয়ার্স ঠিক হয় আমার, তো লাইক সাবস্ক্রাইব শেয়ার উপায় না কমেন্ট উপায়, কি হয়েছে ভাই কমেন্ট অবশ্যই দেন, ভিডিও সবচেয়ে নিচে দেখবেন কমেন্টস আসবে, কমেন্ট বক্সে কমেন্ট দিবেন। এবং এই যে এই চুল আমার বাবা ডিস্টার্ব করছে কেন, সো প্লিজ কমেন্ট করা ভুলবেন না, লাইক করবেন, ইভেন শেয়ার করবেন সবার কাছে, লাইক রিয়েলি যদি আপনি শেয়ার না করেন তাহলে আমার এক কথা আপনারা ভুলবেন না, শেয়ারিং ইজ কেয়ারিং, এটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওকে যাকে আপনি জানেন, মামা আছে যা খালু খালি যাকেই চিনেন, মা অবশ্যই, বাবা অবশ্যই, বোন ভাই যাকেই পাবেন জাস্ট আমার ভিডিওগুলো পাঠিয়ে, এবং আমার ফেভারিট ভিডিও ছিল টাচ অফ পিপল, এই একটা ছোটো খাটো ইউটিউবারের উপরে দয়া দাও আর সাবস্ক্রাইব করে দাও,
বাই বাই, আবার পরে মিল।